আর দারে কাছেও যায় না চোখের জেনা নবী সাল্লাম বলেছেন জিনাল আইন নাজার চোখের জেনা হইল দেখা মনের জেনা হইল কল্পনা করা মনে মনে কুচিন্তা করা আজ টেলিভিশনের মাধ্যমে অসংখ্যবার সারা দিন জেনার ভিতরে আমরা ডুবে আসি নাই আল্লাহ বলেছেন সকল মুসলমানরা সফল হবে সবাই সফল হবে না ওই সকল মুসলমানরা সফল হবে যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে ইল্লা আলা লজ্জাস যারা জেনা করবে না এখন সমাজের জেনা ছড়িয়ে গেছে যুবক যুবতী পুরুষ নারী পুরুষের মধ্যে সেনা নানা রকমের সেনা চোখের জেনা তো ঘরে ঘরে ঢুকে গেছে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে এখন চোখের জেনা ঢুকছে না ঢুকে নাই এই জেনায় যদি কেউ লিপ্ত থাকে তাহলে সে জান্নাতে যেতে পারবে না এই মাহফিলের পরে যদি কেউ নিজের মোবাইলে কোনো হারাম গান বাজনা থাকে কোনো নায়িকার ছবি থাকে কোনো হারাম কিছু থাকে এগুলোকে যদি ডিলেট করে দিতে পারেন মোবাইলকে যদি ফরম্যাট করে দিতে পারেন বেছে বেছে যদি হারাম জিনিসগুলাকে না করতে পারেন মনে রাখবেন জান্নাতুল ফেরদাউস আপনার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন দুনিয়ার জীবনে শান্তি আখরেদের জীবনেও শান্তি চোখ দিয়ে যখন বেগানা নারী দেখে পুরুষরা খারাপ লাগে না ভালো লাগে কিন্তু এরপরে একজন সুন্দরী মহিলা দেখলেন দেখার পরে ভালো লাগে চোখ থেকে যখন আড়াইল হয়ে যায় তখন অস্থির লাগে না কি বলেন লাগে কি লাগে না চুল কাইতে ভালো লাগে না খারাপ লাগে কথা বলে না চুল কাইতে ভালো লাগে না কিন্তু চুল পরে জলে না গুনাহে মজা আছে আমিও জানি আপনারা কি আর সাদে করেন কিন্তু করার পরে এটার শুরু আর আসল জ্বালা শুরু হবে কখন দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন গুনামুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার

মাত্র এক মাইল দূরত্বে সূর্য থাকবে টকভক করে মগজ উতরাইতে থাকবে সেই দিন আল্লাহ তালা তার আরো নিচে বিআইপি প্যান্ডেলে এসির ভেতরে আল্লাহ তালা আরামের ভেতরে রাখবেন সাত শ্রেণীর মানুষকে তার ভিতরে প্রথম শ্রেণী হলেন ওই যুবকেরা যারা তাদের যৌবন কালকে আল্লাহ রেবাদতে কাটিয়েছে অন্যায় কাজ করে নাই হারাম কাজ করে নাই যদি করেছেও কখনো তবা করে ফিরে এসেছে পরিষ্কারের পথে সুন্দরের পথে আল্লাহর ভয়ে গুণামুক্ত জীবন গড়েছে তারা আরো সের নিচে ছায়া পাবে আল্লাহ আমাদের সবাইকে আরো নিচে ছায়া পাওয়ার বিগ দান করুন তাহলে চার নম্বর কাজ জান্নাতে যাওয়ার জন্য